জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা দুদকের মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে 22 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি 13 আসামিকে 7 বছর করে সাজা দেয়ার আদেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এর আগে সকালে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বরাল, অনিন্দিতা মৃধা, নিকটাত্মীয় শঙ্খ ব্যাপারী ও সুকুমার মৃধাকে আদালতে হাজির করা হয়। গত বুধবার আদালতে দুর্নীতি দমন কমিশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার রায়ের দিন ধার্য করেছিলেন বিচারক। পিকে হালদার সহ মামলার 10 আসামি বর্তমানে পলাতক। বাকি পলাতকরা হলেন পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গমোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। এ মামলায় 106 সাক্ষীর মধ্যে 99 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। 2020 সালের 8 জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের মামলা করেন দুদকের উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরী। মামলার এজাহারে বলা হয়, পিকে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 274,91,55,355 টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন। এছাড়া ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন তিনি। মামলাটি তদন্ত শেষে 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। 2022 সালের 8 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। কলকাতার অদূরের উত্তর 24 পরগনা জেলায় অভিযান চালিয়ে গত বছরের 14 মে পিকে হালদারকে গ্রেপ্তার করে ইডি। অভিযানে আরও গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, 2 ভাগ্নে স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, সহযোগী ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং পিকে হালদারের কথিত বান্ধবী আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে। গত বছরের 15 জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দেয় ইডি। অর্থপাচার সংক্রান্ত আইন 2022 এবং দুর্নীতি দমন আইন 1988 এর মামলায় ওই 6 অভিযুক্তের নামে চার্জ গঠন করা হয়। বর্তমানে অভিযুক্ত পিকে হালদার সহ 5 পুরুষ অভিযুক্ত রয়েছেন প্রেসিডেন্সি কারাগারে, আর একমাত্র নারী অভিযুক্ত রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।